আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সেরকম কাজ ছিল না, তো ভাবছিলাম, সকাল থেকেই ভাবছিলাম যে একটু নিজের স্কিন কেয়ারটা করে নিই। তো দুপুরবেলাতে আমি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপরে আমি আমার স্কিন কেয়ারটা শুরু করেছি। তো আমি আমার স্কিন কেয়ার কীভাবে আমি করি আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো একদম দেরি করো না, টুক করে দেখে নাও আমি আমার স্কিন কেয়ার কীভাবে করি। প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি, তারপরে আমি 1 চামচ মুলতানি মাটি দিলাম, তারপরে 1 চামচ চন্দন দিলাম, এরপরে সামান্য একটু হলুদ, তারপরে একটু গোলাপ জল দিলাম। এরপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে প্যাকটাকে। আমাকে আরেকটু গোলাপ জল মেশাতে হবে যাতে প্যাকটা স্মুথ হয়। দেখো প্যাকটা কেমন স্মুথ হয়ে গেছে। এবারে আমি এই প্যাকটা আমার ফেসে লাগাবো। আমি মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি এই ফেস প্যাকটা স্কিনে ইউজ করব। একটা কথা বলে নিই, আমি কিন্তু ব্রাশে কমফোর্টেবল নই, আমি আমার আঙুলেই কমফোর্টেবল। তো আমি এই ফেস প্যাকটা আমি আঙুল দিয়ে ইউজ করব। তো চলো একদম দেরি করছি না, ঝটপট স্টার্ট করে ফেলি। Thank you.
ফেস প্যাকটা তো আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি, আর যখন লাগাচ্ছিলাম বেশ একটা ঠান্ডা অনুভূতি মনে হচ্ছিল, বেশ আরাম লাগছিল। তো এখন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে চুপচাপ করে যতক্ষণ না শুকোচ্ছি। তো এই দেখো বন্ধুরা, অনেকটাই শুকিয়ে গেছে, গলাটা তো অনেকটাই টেনে নিয়েছে, শুধু গাল দুটো একটু একটু বাকি আছে। আর 10-15 মিনিট ওয়েট করব, তারপরে আমি মুখটা পুরো ধুয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি মুখ ধুয়ে পুরো চলে এসেছি, অনেকটাই ফ্রেশ লাগছে মুখটা আগের তুলনায়। তেল তেলের ভাবটা কিছুটা না, অনেকটা অনেকটা অনেকটাই কমে গেছে। তো তোমাদের মধ্যে হয়তো মনে হচ্ছে আমি ঘষে ঘষে আমি মুখটা পুছি, মুখটা ঘষে ঘষে পুছি না। এই দেখো কতটা স্মুথ হয়ে গেছে স্কিনটা আমার, দেখেই তোমরা নিজেরাও বুঝতে পারছো। আমি এক্সপেক্ট করবো তোমরা নিজেরাও এটা ট্রাই করো, আশা করি ফল অবশ্যই অবশ্যই পাবে। তো এবার আমি ক্রিম মেখে নেব। তো আমি ল্যাকমি পিচ ক্রিমটা ইউজ করি, তো একটু ক্রিম মেখে। তো আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটা দেখছো, একবার অন্তত এই রেমেডিটা ট্রাই করো, আই হোপ রেজাল্ট ভালো পাবেই। আমি পেয়েছি বলেই তোমাদের সাথে আমি আজকে এটা শেয়ার করলাম। অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, একদম দেরি করবে না, টুং করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দেবে, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।